দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক মর্যাদা ত্যাগতা মরহুম আখতারুজ্জামান চত্বরে চার দফা দাবি নিয়ে আজকের বিশাল ছাত্র সমাবেশের সম্মানীয় সভাপতি ছাত্র নেতা নুরুল আফসার কবির উপস্থিত আছেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগ্রামী নবনির্বাচিত সভাপতি, দক্ষিণ চট্টলার ইসলামী আন্দোলনের নব দায়িত্বের অভিভাবক জননেতা সম আহমেদ হোসাইন উপস্থিত আছেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একহালের পুকুর ছাত্র নেতা জননেতা একুশের জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন। আজকের সমাবেশের সম্মানীয় প্রধান বক্তা এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তার সংগঠক অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের মহতরম সভাপতি প্রখ্যাত ছাত্র নেতা এম মনির হোসাইন উপস্থিত। ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, সমস্ত প্রতি ইসলামী আন্দোলনের প্রিয় সহযোগ যারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সেই সুন্দর কিছু দেখিনি প্রভু আমার নয়ন, আর সুদর্শন কাউকে প্রসব করেনি কোন নারী, সকল ত্রুটির উদ্দেশ্য সুললিত হে তোমার সৃজন, মনে হয় ইচ্ছে মতন রূপ দিয়েছেন সৃষ্টিকারী। প্রিয় সমাবেশ, আজকে এমন একটি সময়ে ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের আরাকান রাজ্যে প্রিয় মুসলমান ভাইদের উপর নির্যাতন করা হচ্ছে, দরে দরে মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, শিশুদেরকে অমানবিক নির্যাতন করা হচ্ছে, ঠিক এমনই একটি সময়ে এদেশের মুসলমানের প্রতিনিধিত্বকারী শুধু সংগঠন নয়, যে মানবতার দাবি নিয়ে আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছেন সেই মানবতার পক্ষে কথা বলার যে সংগঠন বাংলার জমিনে 34 বছরের রাজনীতির ইতিহাসে অন্যান্য পার্শ্ববর্তী আমাদের সহ অবস্থানকারী অনেকগুলো ছাত্র সংগঠনের কাছে আমরা যে মেসেজ পৌঁছে দিতে সক্ষম হয়েছে, দেশের অন্যান্য ছাত্র সংগঠন গুলোকে আমরা চ্যালেঞ্জ করে দিই, ছাত্র রাজনীতি শুধু ক্যাম্পাসে বেশি শক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে এমনটি নয়, বেশি শক্তির ছাত্র রাজনীতির পরিবর্তে বাংলার জমিনে একটি সুস্থ তারা রাজস্বিক ছাত্র রাজনীতি করে বাংলার কোন মানুষের ছাত্র সংগঠনের প্রতিনিধিকার হিসেবে ইসলামী সংগঠন হিসেবে ইসলামী ছাত্র সেনা তাদের অবস্থান এর মধ্যে তার প্রকাশ করতে সক্ষম হয়েছে। প্রিয় বন্ধু আমার, আমরা এদেশের মানুষদেরকে বলতে চাই, মিলাদুন নবীর মাস আমাদের সামনে এসেছে, আমরা যখন মিলাদুন নবীর মাস আসে তখন ইশকের রসূল আমাদের মধ্যে বেড়ে যায়, আল্লাহর রাসূলের মহব্বত আমাদের মতন করে উদয় হয়ে যায়, বড় বড় আলেমরা রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় তখন ইশকের রসূলের সুরসুরে দিয়ে এদেশের মানুষের তখন রাতের গভীরে রাতের অন্ধকারে ইশকের রসূলের সুরসুরে দিয়ে মানুষের চোখের জলে বুক ভাসিয়ে দেবে, কিন্তু যখন সেম বাসিল আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে, যখন বাংলাদেশের নতুন সিদ্দিকের আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে, তখন আপনার দেখি না সেই আশিক রসুল্লাহ সেই রাতের অন্ধকারে যারা ইসকের রসুলের শেষরে দিয়ে একটি সেরে মানুষকে ইসলামী আদর্শ জীবিত করতে চান, সেই সমস্ত আলমদেরকে সেই সমস্ত দাবি নিয়ে সেই সমস্ত লক্ষ্য এজেন্টদের লক্ষ্য কাফিরদের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা দেখে রাখি মুসলমানদের উপর নির্মম নির্যাতনের স্টিম ডলার চালাচ্ছে, আমরা দেশব্যাপী ইসলামী ছাত্র সেনার ব্যানারে আন্দোলন করে যাচ্ছি। গত শুক্রবারে আমরা
প্রেসক্লাবে আপনারা মিডিয়ার মধ্য দিয়ে দেখেছেন আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি। আমরা প্রেস ক্লাব থেকে ইসলামী ছাত্রসংঘের কর্মসূচি ঘোষণা করেছি। অনতি বিলম্বে আজকে আমরা দেখেছি জাতিসংঘ অনশন সূচিকে দেখে আরাকান রাজ্য সফর করার জন্য অনুরোধ জানিয়েছেন। আমরা বলব শুধু অনশন সিসি এই আরাকান রাজ্যে সফর করলেই হবে না, অবিলম্বে আরাকান রাজ্য নয় বিশ্বব্যাপী মুসলমানদের যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমরা ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে শুধু নয়, একজন মুসলমান হিসেবে আমার একজন ইমানি ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে, একজন মুসলমান হিসেবে ইসলামী ছাত্র সেনার কর্মী ভাইরা বসে থাকবে না। প্রিয় বন্ধুর, আমার চার দফা দাবি নিয়ে আজকের ইসলামী ছাত্র সেনার দক্ষিণ জেলার এই কর্মসূচি, চার দফার মধ্যে একটি দাবি হচ্ছে বিতর্কিত পাঠ্যসূচি সংশোধন করতে হবে। আপনারা দেখেছেন ব্রিজ পার্কতে আসা যাওয়ার পথে ইসলামী ছাত্র সেনার সেই ঠিক আমরা দেখতে পাচ্ছি ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিল করতে হবে। এখানে গোয়েন্দা বিভাগের বাইরে আছেন, প্রশাসনের বাইরে আছেন, আমরা সরকারের প্রতি অনুরোধ জানাব, সরকার রেখে বলব, আমরা জানি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের প্রধানদেরকে কূটনৈতিক অনেকগুলো বিষয় তাদেরকে চিন্তা করতে হয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের নেত্রী, সেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি, সেই দেশের 16 কোটি মানুষের মধ্যে 92 লাখ মুসলমান সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের নেত্রী শুধু আপনি নন, আপনি বিশ্বের কয়েকজন ক্ষমতাধর রাষ্ট্র প্রধানদের মধ্যেও একজন। আমরা বিজয়ের এই মাসে যদি একটু ইতিহাসের ব্যাকগ্রাউন্ডে যাই, 1971 সালে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের 7.5 কোটি বাঙালি মুক্তিযুদ্ধ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য একটি লাল সবুজের পতাকার জন্য বিশ্বের ইতিহাসে একটি নতুন মানচিত্রের জন্য যুদ্ধে চাপিয়ে পড়েছিল। 45 বছর পরে এসে বাংলাদেশের গায়কদেরকে গান গাইতে হয়, গীতিকারদেরকে গান লিখতে হয়, কি বলার কথা কি বলছি, কি শোনার কথা কি শুনছি, 45 বছর পরে এসে আমরা স্বাধীনতাকে খুঁজছি। প্রিয় বন্ধুরা আমার, আমি এই কথা এমনই এই জন্যই বললাম, 45 বছর পরে এসে আমরা বিশ্বাস করেছিলাম মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করেছে, কিন্তু এখনো কেন আমাদের সাধ্যের বিশেষ করে একজনের মাকে কেন 3 বেলা অন্নের জন্য কান্না করতে হয়, তাদেরকে কেন করতে হয়, আমরা কেন সেই রাষ্ট্রের জন্য যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সেই বিশ্বস্ততা মুক্তিযোদ্ধাদেরকে কেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদায় শুধু একটি সার্টিফিকেট দিয়ে হয়ে যায় আমরা সেই মুক্তিযোদ্ধাদের যতটুকু যুক্ত সম্মান ব্যবস্থা করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। সে রাষ্ট্রের প্রধানের কাছে আমরা বলতে চাই একটি দাবি নিয়ে আমি কথা বলছি। প্রিয় কর্মী ভাইরা, ইসলামী আন্দোলনের প্রিয় সহযোদ্ধারা, ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলেন, ফেরাউনের সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তারা ফেরাউনকে বুদ্ধি দিলেন, আপনি এখন নিজেকে খোদা দাবি করলে কেউ আপনাকে খোদা মানবে না। ফেরাউন জিজ্ঞেস করলেন তাহলে সে কিভাবে খোদা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তার ভাইদের বলে তাকে উপদেশ দিলেন যে আপনি রাষ্ট্রের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন, 30-40 বছর পরে গিয়ে আপনার রাষ্ট্রে কোনো শিক্ষিত মানুষ থাকবে না, তখন আপনি যাই বলবেন মানুষ তাই বিশ্বাস করবে। প্রিয় বন্ধুরা আমার, ইসলাম বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে শিক্ষানীতির মধ্যে, আমরা গত বছর আপনারা দেখেছেন ইসলামী ছাত্র সেনা তাদের অবস্থান জানান দিয়ে মধ্য দিয়ে যুব পথ আন্দোলনের কর্মসূচির মধ্য দিয়ে এদেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে শিক্ষানীতি বাংলার ছাত্র সমাজকে, আমার ভাইকে, আপনার সন্তানকে এদেশের পাঠ্যপুস্তকে পড়াচ্ছে। অনতি বিলম্বে উদিন সরকার খুব প্রায় বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের নাম গন্ধ মুছে যাবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা সরকারকে বলব, অনুরোধ জানাব, সতর্ক করে দিচ্ছি, এটা শুনতে আন্দোলনের ভাষা হিসেবে নয়, আমি একজন মুসলমানের নেত্রী হিসাবে আপনাকে জনগণের ভাষা বলতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনি কয়েকজন বামপন্থী মানুষকে খুশি করতে গিয়ে এত ছেলে ধর্মপ্রাণ কোটি মুসলমানের অন্তর্যুগে আঘাত হানতে যান, আপনি হয়তো কয়েকজন মানুষকে খুশি করতে পারবেন, কিন্তু সমগ্র মুসলমান যদি
একসাথে জেগে উঠে আপনার ক্ষমতার মস্তক টিকে রাখা মাননীয় প্রধানমন্ত্রী কষ্টকর হয়ে যাবে। আমি আপনাদেরকে একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আমরা ইসলামী ছাত্র সেনার কর্মী ভাইরা আমাদের ইসলামী ফ্রন্ট বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দরা মহাজোড়ে থেকে সেই চার দলীয় প্রজেক্ট